আজকে আমি আসলে আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং প্রোডাক্টের সাথে ইন্ট্রোডিউস করাই দিব, যেটা আসলে সচরাচর দেখা যায় না। ফর এক্সাম্পল, এটা হচ্ছে এমন একটা ডিভাইস যেটা আসলে 3-in-1। ফার্স্ট অফ অল হচ্ছে এটার মাধ্যমে আপনি আসলে 4G মডেম হিসেবে ইউজ করতে পারবেন, দ্বিতীয়ত আসে হচ্ছে 4G রাউটার হিসেবে ইউজ করতে পারবেন, এবং তৃতীয়ত আসে হচ্ছে এটা কার্ড রিডার হিসেবে ইউজ করতে পারবেন। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাউস ফ্রম রিয়েলটেক মাস্টার। আজকে আমি আসলে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দিব এই ইন্টারেস্টিং প্রোডাক্টের। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন। সো চলুন শুরু করি আজকের ভিডিও। আমাদের আজকের স্পন্সর পিসি হাউস। 4G LTE ওয়াইফাই মডেম রাউটারকে আমাদের কাছে পাঠানোর জন্য ধন্যবাদ জানাই তাদেরকে। তাদের কাছ থেকে এই মুহূর্তে প্রোডাক্টটি কিনলে প্রাইস পড়বে 1800 সামথিং। এক্ষেত্রে আপনি জাস্ট ক্লিক করবেন হচ্ছে বাই নাওতে, দেন সরাসরি এখানে চলে আসবে। এখান থেকে চাইলে আপনি আসলে অর্ডার করে নিতে পারেন। এক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশনে তাদের টোটাল ডিটেলস দেওয়া হচ্ছে, সেখান থেকে আপডেট প্রাইস জেনে নিতে পারেন। এছাড়াও পিসি হাউসে পাবেন বিভিন্ন টাইপের গ্যাজেট আইটেম এবং পিসি পার্ট। সো ভিডিও ডিসক্রিপশনে তাদের টোটাল ডিটেলস থাকছে। এই হচ্ছে আমাদের LTE 4G USB মডেম, যেটা আসলে উইথ ওয়াইফাই হটস্পট, আর যেটা 3-in-1 আর কি। সো এর মাধ্যমে আপনি আসলে মডেম হিসেবেও কাজ করতে পারবেন, আপনার হচ্ছে 4G LTE মডেম মানে ওয়াইফাই হিসাবেও কাজ করতে পারবেন, এবং মজার কথা হচ্ছে যে এটা কিন্তু আপনি আসলে কার্ড রিডার হিসেবে ইউজ করতে পারেন। পিছনে কিছু ইনফরমেশন মেনশন করা আছে যেটা জানা দরকার না, আমি পুরোটাই বলে দিচ্ছি। সো বক্স করার সাথে সাথে পেয়ে যাচ্ছে হচ্ছে আমাদের যে মডেমটা আছে সেটা, এছাড়া পেয়ে যাচ্ছে হচ্ছে ইউজার ম্যানুয়াল, যেটা আপনি পড়ে নিতে পারেন, বাট পড়ার দরকার হবে না, আমরা পুরো ভিডিওতেই আসলে আপনাকে বুঝিয়ে দিব কী কী আছে না আছে। সো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মডেমটি, যেটা ওয়াইফাই হটস্পট হিসেবে কাজ করবে, এবং হচ্ছে হলো মানে 4G হটস্পট হিসেবে কাজ করবে, এবং হচ্ছে আপনার মানে পিসি বা যে কোনো জায়গায় হচ্ছে মডেম হিসেবে কাজ করতে পারবেন। এবং এটা ওয়ারলেসলি 150 MBPS পর্যন্ত সাপোর্ট করবে, যেটা ডাউনলোড স্পিড হচ্ছে আপনি 100 MBPS, এবং হচ্ছে হলো আপলোড স্পিড 50 MBPS সর্বোচ্চ। সো বাংলাদেশের প্রেক্ষাপটে এত MBPS ভাই পাওয়াই যায় না। সো আমরা খুলে ফেলাম, এখানে দেখতে পাচ্ছেন যে USB পোর্ট, যেটা আসলে আপনি কানেক্ট করবেন। পিছনের সাইডটা খুলে ফেললে এখানের মধ্যে আপনি আসলে সিম লাগাতে পারবেন, সিম এবং হচ্ছে হলো মাইক্রোএসডি কার্ড, যেটা আপনি দুইটা একসাথে কাজ করতে পারবেন, আপনার হচ্ছে কপি পেস্ট করাটা এগুলো করতে পারবেন, এবং সিমটা আপনি লাগাতে পারবেন। এক্ষেত্রে 4G 3G দুইটাই সাপোর্টেড, সো যে কোনো একটা সিম লাগাতে পারেন, বাট 4G বাংলাদেশে আসলে এত বেশি স্পিড পাওয়া যায় না। এছাড়া আপনি এটা পাওয়ার ব্যাঙ্কের সাথে ইউজ করে আপনার হচ্ছে এটা ইউজ করতে পারবেন। এছাড়া যে কোনো অ্যাডাপ্টারের সাথে সরাসরি মানে যে মোবাইল চার্জার আছে সেটার মধ্যে সরাসরি আপনি দিয়ে এটা চালাতে পারবেন। এছাড়া হচ্ছে আপনার পিসিতে লাগিয়ে চালাতে পারবেন, মানে অনেকগুলো অপশন আছে যেটা আমার কাছে হ্যান্ডি মনে হচ্ছে যাদের প্রয়োজন আছে তাদের জন্য। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে একটু ওয়েট করতে হবে, ওয়েট করার পরে হচ্ছে আপনার এটা রেড কালার থেকে গ্রিন কালারে চলে আসবে, তখন আপনি আসলে এটা ইউজ করতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন আমরা এটা সাইডে রাখি, এবং হচ্ছে আমরা একটা মোবাইল নিয়ে চেক করে দেখি যে আসলে কী অবস্থা। ওয়াইফাইয়ের মধ্যে চলে আসলাম, এর মধ্যে নিচে চলে আসলে দেখুন এখানে 4G দেওয়া, এই যে মডেমের যে মডেলটা এখানে, এখানের মধ্যে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা পাবেন হচ্ছে হলো আপনার যে মডেম আছে সেই মডেমের পিছনে। সো এখান থেকে 1 থেকে 9 এবং 0 পর্যন্ত আর কি, মানে 1 2 3 4 5 6 7 8 9 10 10 না 9 এর পরে 0 আর কি, দিয়ে ওকে করলে কানেক্ট হয়ে যাবে। সো এই পাসওয়ার্ড এগুলো আপনি চেঞ্জ করে নিতে পারেন পরবর্তীতে। সো আমরা কানেক্ট করে নিলাম, এবং হচ্ছে কিছু অ্যাপস ডাউনলোড করে নিলাম আগে থাকতে, যাতে আপনাদের স্পিড টেস্ট করে দেখাতে পারি। সো এবার আমরা আসলে এটার সাথে স্পিড টেস্ট করে দেখবো। সো জাস্ট ক্লিক করলাম, করার সাথে সাথে হচ্ছে আপনার স্পিড টেস্টের জন্য রেডি হয়ে গেল। সো এটা ডিপেন্ড করে আপনি আসলে কোথায় ইউজ করছেন, এই স্পিড আসলে মডেমের উপরে ডিপেন্ড করে না, সবচেয়ে বেশি ডিপেন্ড করে হচ্ছে আপনার যে সার্ভিস প্রোভাইডার আছে তার উপরে। সো দেখুন আমি এটা হাতে নিলাম, দেখুন স্পিডটা একটু বাড়তেছে কমতেছে, এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার এরিয়াতে বা আপনি যেখানে ইউজ করছেন সেটার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। এখন রবিতে ইউজ করলে আপনি হয়তো বা আপনার হচ্ছে এই যে 2 3 5 MBPS 7 MBPS পর্যন্ত পেতে পারেন, বা গ্রামীণে ইউজ করলে তখন হচ্ছে 10 15 MBPS পর্যন্ত আপনি পেতে পারেন। বাট এটার ক্ষেত্রে এই মানে এই রাউটার বা বলেন বা মডেম বলেন, এটার ক্ষেত্রে আপনার হচ্ছে 100 MBPS পর্যন্ত সে সাপোর্ট দিতে পারে, আপনার হচ্ছে 100 MBPS ডাউনলোড, এবং হচ্ছে আপলোড স্পিড হচ্ছে আপনার এই যে বাকি যেটা। এখন আমরা আসলে মডেমটাকে একটু বাইরে বা অন্য জায়গায় নিয়ে গেলাম, নেওয়ার পর একটু দূর থেকে আপনার হচ্ছে কানেক্ট করলাম। সো দেখতে পাচ্ছেন যে প্রায় এখন কিন্তু 3 MBPS এর মতো কিন্তু আমরা ডাউনলোড স্পিড পাচ্ছি। এটা আসলে বললাম না যে জায়গা টু জায়গা ভেরি করে, এটা টোটালটাই ডিপেন্ড করে হচ্ছে আপনার সার্ভিস প্রোভাইডার বা সিমের উপরে, কোন সিম আপনি ইউজ করছেন সেটার উপরে। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমার 3.69 আপনার হচ্ছে MB, এছাড়াও আপলোড স্পিড দেখতে পাচ্ছেন যে 8.7। এটা ডিপেন্ড করবে, যদি দেখা যায় যে একটা এলাকাতে ভালো থাকে, যেসব এলাকাগুলোতে ভালো থাকে যেমন হচ্ছে, তখন 10 15 20 MBPS এর মতো আপনি আসলে পেতে পারেন। এটা বাংলাদেশে বলেন তো 4G বলা হয়, বাট কী টাইপের নেট দেয় এটা তো এই। সো এবার আমরা আসলে পিসিতে চলে আসলাম, পিসিতে লাগানোর সাথে সাথে এরকম একটা মানে পপ আপ উইন্ডো আসবে, ওকে করবেন। এখান থেকে রান সেট আপ আপনি নয়তো বা সরাসরি ওকে করে আপনি হচ্ছে রান সেট আপে চলে যেতে পারেন। নেক্সট ক্লিক করবেন, দেন হচ্ছে আপনি আপনার মতো করে সেট আপ করে নেবেন, লোকেশন সিলেক্ট করে ওকে করার সাথে সাথে ইনস্টল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে 4G LTE মডেম, এটা আমরা যা সরাসরি রান করে ফেললাম,
রান করার পর একটু টাইম নেয়, এটা কানেক্টেড হয়ে গেলো। সো দেখতে পাচ্ছেন যে আমার আসলে সিমটা ডিটেক্টই করে নেই, সো আমি আসলে সিম লাগাই নি। সো আমরা চেঞ্জ করি, দেখি মানে সিম স্লট থেকে খুলে আমি ঠিক মতো বসাতে পারিনি, দ্যাটস ওয়াই হতে পারে। সো দেখতে পাচ্ছেন যে এখানে নো সিম কার্ড। এখন আমরা আসলে ঠিক মতো মানে আপনার হচ্ছে সিম লাগিয়ে তারপরে দেখাচ্ছি এখানে 4G নেটওয়ার্কে কাজ করতেছে, যদি 3G হতো সেটা দেখতে পাচ্ছেন। সো এখানে সেটিংস আছে, এখানে মোড অপশন আছে, আপনি আসলে এটা কি ডাঙ্গল হিসাবে ইউজ করবেন, মানে আপনার যে USB পোর্টের মাধ্যমে মানে আপনি PC ইউজ করবেন, নাকি ওয়াইফাই মোডে ইউজ করবেন, যেটার উপরে আপনি যদি ডাঙ্গল আপনার মোডে ইউজ করতে চান তাহলে সেটা করতে পারেন, মানে PC বা ল্যাপটপের ক্ষেত্রে, বা আপনি যদি ওয়াইফাই মোডে ইউজ করতে চান তাহলে ওয়াইফাই মোডে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। সো এটা টোটালি ডিপেন্ড করে হচ্ছে আপনার ইউজের উপরে। সো আমরা যেহেতু PC এখন ইউজ করে দেখবো, সো কানেক্টিং এ ক্লিক করলাম, করার সাথে সাথে হচ্ছে দেখুন কানেক্টেড হয়ে গেলো, মোটামুটি ফাস্টই কানেক্ট হয়। এছাড়া এখানের মধ্যে আমরা স্পিড টেস্ট করে দেখি যে কী অবস্থা, কেমন স্পিড পাচ্ছে। সো এটা টোটালটা ডিপেন্ড করে হচ্ছে আসলে আপনার, বুঝতেই পারেন যে আমি বললাম যে সিমের কোম্পানির উপরে, যে আপনি আসলে যে সিমের ভালো নেটওয়ার্ক পাবেন সেই সিমের ক্ষেত্রে এটা প্রযোজ্য। একসাথে আপনি 10টা কানেক্ট করতে পারবেন ওয়াইফাইয়ের ক্ষেত্রে, আর এই যে PC ক্ষেত্রে বা ল্যাপটপ ক্ষেত্রে তো একটা, এটা তো পসিবল না। যাই হোক, দেখতে পাচ্ছেন যে এখানে 2.3 আপনার হচ্ছে 5.53539 এরকম করে কিন্তু MB পাচ্ছে। সো স্পিডটা কিন্তু আপনি এখান থেকে জাস্টিফাই করে ফেলতে পারবেন, এটা আসলে টাইম টু টাইম ভেরি করে, প্লেস টু প্লেস ভেরি করে। সো আপলোড স্পিড প্রায় 10-এর মতো কাছাকাছি পাচ্ছে, সো PC একটা বেটার সাপোর্ট পাবেন। আসলে এই ধরনের ডাঙ্গলগুলো আসলে যারা হচ্ছে অফিস ওয়ার্ক করেন বা অফিসে কাজ করেন তাদের জন্য বেটার। এছাড়া হচ্ছে গ্রামে বসে বা গ্রাম সাইডে যদি আপনি বেশি ট্রাভেল করেন তাহলে সেই ক্ষেত্রে ট্রাভেল, যারা বেশি ট্রাভেল করে তাদের জন্য আসলে একটা হ্যান্ডি বলা যায়। দেখুন এখানে কিন্তু পিং রেসপন্স কিন্তু সুপার স্লো মানে ফাস্ট বলা যায়। সো এছাড়াও এখানের মধ্যে দেখুন আমি যে টেস্ট করেছি সেটার নমুনা এখানে দেখতে পাচ্ছেন যে কত MBPS ছিল, কতটুকু ডাটা ইউজ হয়েছে, সেগুলো আমি রেকর্ড দেখতে পারবো। এখান থেকে রেকর্ডস আছে, সব রেকর্ডসগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। সো এটা একটা ব্যাপার। এছাড়া হচ্ছে USD মানে USSD ডায়াল করে আমি যদি কোনো প্যাকেজ অ্যাক্টিভেট করতে চাই সেটা করতে পারবো। এছাড়া এখানে সেটিংস আছে, সেটিংসের মধ্যেগুলো অনেকগুলো অপশন আছে, নেটওয়ার্ক সেটিংস থেকে আপনার সিম যদি না পায় তাহলে সেক্ষেত্রে এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন ম্যানুয়ালি, বাট এটা প্রয়োজন হয় না, বাংলাদেশে ব্যাকআপটা মানে ম্যাক্সিমাম সিমগুলোই সাপোর্ট করে। আমি আসলে 3টা সিম ট্রাই করেছি, 3টা সিমই ওকে ছিল। সো এখানের মধ্যে পিন সেট করতে পারবেন, আপনি আপনার যে মডেম আছে সেটার ক্ষেত্রে পিন সেট করে নিতে পারবেন। ল্যাঙ্গুয়েজ আছে, মোড, ওই যে আমি বললাম এখন যদি আপনি ধরেন হচ্ছে PC লাগালেন বাট ওয়াইফাই মোডে কানেক্ট করতে চাচ্ছেন, জাস্ট আপনি ক্লিক করবেন, ওকে করবেন, দেখবেন যে PC থেকে ডিসকানেক্ট হয়, আপনার হচ্ছে ওয়াইফাইটা অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। সো একসাথে কিন্তু 2টা কাজ করবে না, আপনার হচ্ছে হয় আপনার হচ্ছে PC মোডে চালাতে হবে বা আমরা যেটা মডেম মোড বলি সেটাতে চালাতে হবে, আদারওয়াইজ হচ্ছে আপনার ওয়াইফাই মোড। এই যে দেখতে পাচ্ছেন এখন ওয়াইফাই মোড, এখন যখন আমি যদি আবার PC মোডে শিফট করতে চাই আমি জাস্ট এটা ওকে করে ওকে করে দিব, মানে এখান থেকে ওকে করে দেবো। এই ক্ষেত্রে বাই ডিফল্টে আপনার হচ্ছে ওয়াইফাই মোডে থাকে, আপনার যদি PC না থাকে বা ল্যাপটপ না থাকে তারপরে আপনি এটা আসলে ইউজ করতে পারবেন, যে কোনো হচ্ছে চার্জারের মধ্যে লাগিয়ে বা পাওয়ার ব্যাঙ্কে লাগিয়ে। সো বুঝতেই পারছেন যে এটা টোটালি ডিপেন্ড করে হচ্ছে আপনার আসলে ইউজের উপরে। সো এখানে আমরা রিকানেক্ট করলাম এবং হচ্ছে আবার একটা স্পিড টেস্ট দিতে চাচ্ছি যে আসলে স্পিড তারতম্য হচ্ছে কিনা। দেখুন টাইম টু টাইম কিন্তু চেঞ্জ হয়, ঠিক আছে, এই যে স্পিড এখন কিন্তু 4 MBPS কাছাকাছি। এটা টোটালটাই ডিপেন্ড করে হচ্ছে আপনার নেটওয়ার্ক কতটুকু পাচ্ছে না পাচ্ছে এবং আপনি কোন লোকেশনে আছেন এবং আপনার যে সিম আছে সেটা আসলে কতটুকু ব্যাকআপ দিচ্ছে। এই ক্ষেত্রে আপনি সরাসরি যদি হটস্পট ইউজ করে, বলবেন অনেকে যে হটস্পট ইউজ করে ভাই ইউজ করলে কী হতো, এটা টোটালটাই আপনার উপর ডিপেন্ড করে। বাট এই ক্ষেত্রে আপনার যেহেতু এটা এই কাজের জন্য মানে ইন্টারনেটের কাজের জন্য ইউজ করা হয়েছে বা ইউজ বানানো হয়েছে, তাই সেই ক্ষেত্রে একটু বেটার তো সার্ভিস আপনি পাবেনই। সো এটা আসলে মেইন ফ্যাক্টর। সো দেখতে পাচ্ছেন যে সো এই ছিল টোটাল ডিটেলস এই ইন্টারেস্টিং প্রোডাক্টের। অ্যাকচুয়ালি এই প্রোডাক্টটা আসলে কাদের জন্য, ফার্স্ট অফ অল হচ্ছিল যারা আসলে পোর্টেবল ওয়াইফাই ইউজ করতে চান। ফর এক্সাম্পল দেখা গেছে যে আপনি এমন একটা জায়গায় থাকেন যেখানে আসলে আপনার ওয়াইফাই কানেকশন পাচ্ছেন না, তো সেই ক্ষেত্রে আপনি আসলে এটা পোর্টেবল ওয়াইফাই রাউটার হিসেবে ইউজ করতে পারেন। এই ক্ষেত্রে কিন্তু আপনার মাথায় থাকতে হবে যে এটা কিন্তু আসলে ব্যাটারি ব্যাকআপ নাই, এক্সট্রা কোনো অ্যাডাপ্টারের মধ্যে লাগিয়ে আপনার হচ্ছিল এটাকে অন করতে হবে। আদারওয়াইজ হচ্ছে আপনার পাওয়ার ব্যাঙ্ক যদি থাকে সেটাতে লাগিয়ে অন করতে পারবেন, বা আপনার যদি ল্যাপটপ থাকে সেটাতে লাগিয়ে এটা যে ওয়াইফাই ফ্যাসিলিটিস আছে সেটা ইউজ করতে পারবেন এবং 10 ডিভাইস আপনি আসলে সাপোর্ট পাবেন। এছাড়াও দেখা গেছে যে যদি আপনি ল্যাপটপ বা আপনার ডেস্কটপে আপনি মডেম হিসেবে ইউজ করতে চান, যে কোনো সিম লাগিয়ে যদি আপনি ইউজ করতে চান, অনেক সময় দেখা যায় নেট থাকে না, তখন সেই ক্ষেত্রে আপনি আসলে এটাকে ইউজ করতে পারবেন। এছাড়াও দেখা গেছে যে যদি আপনার 32 GB নিচে কোনো মেমোরি কার্ড থেকে থাকে সেটা এটার মাধ্যমে লাগিয়ে আপনি আসলে এটাকে কার্ড রিডার হিসেবেও ইউজ করতে পারবেন। সো এবার আসে হচ্ছে এটার নেগেটিভ দিক বা আসলে ড্রব্যাক বলা যায়, সেটা হচ্ছে যে এটা কিন্তু
একই টাইমে মানে একটা টাইমে দুইটা কাজ করে না, দুইটা কাজ বলতে হচ্ছিল আপনি যে কোনো জায়গায় যদি আপনি প্ল্যাক করেন তাহলে সাথে সাথে কিন্তু এটা ওয়াইফে মোড চালু হয়ে যায়, বাট আপনি যখন হচ্ছে পিসিতে বা ল্যাপটপে নেবেন তখন আপনাকে এটার যে মোড আছে মোডটা চেঞ্জ করে নিতে হবে। ফর এক্সাম্পল মনে করেন যখন আপনি এটা মডেম মোডে চালাবেন তখন শুধুমাত্র মডেম কাজ করবে, তখন ওয়াইফে কাজ করবে না, যখন আপনি ওয়াইফে মোডে চালাবেন তখন শুধুমাত্র ওয়াইফে কাজ করবে। সো এটা আসলে ড্রব্যাক বলা যায়, যদি দুইটা একসাথে হতো তাহলে আরও বেশি ভালো হতো, বাট এটা আসলে সিস্টেমই নাই, সো কিছু করার তো নাই। সো এই ছিল টোটাল ডিটেলস এই 4G LTE Wi-Fi মডেমের। অ্যাকচুয়ালি এই প্রোডাক্টটা আপনার কাছে কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন। সো কিনবেন না কিনবেন এটা টোটালটা ডিপেন্ড করে হচ্ছে আপনার পছন্দের উপরে, আর প্রাইস ডিপেন্ড করে হচ্ছে সেলের উপরে। ভিডিও ডিসক্রিপশনে টোটাল ডিটেলস পেয়ে যাবেন। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।